আমাদের ভুরি রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ সেটা করে চখাম হচ্ছে, চখাম গাউলুর হচ্ছে এখন, না ধোঁয়া তুলে দিচ্ছি কিন্তু আমরা, তাই না? দেখি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে স্টাডি ফার্মে আমি আজকাল একটু দিন, আজকে হলো আপনার কয় তারিখ? আজকে হলো আপনার 9 অক্টোবর 2022। আজকে হবে খাওয়া দাওয়া আমাদের বাসাতেই, দিদি ভাইরা আর কিছু এলাকার ভাইরা মিলে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। সো রান্না করবেন হাফিজ, খাওয়া হবে হলো আজকে ভুরি, ভুরি কেনা হয়েছে অনেক, তারপরে হলো আপনার রুটি আর কোল্ড ড্রিঙ্কস তো আসছেই। সো এটা আমাদের মানে শর্ট খাওয়া, মানে কম টাকায় আমরা খাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, দেখা যাক কী হয়, কারণ প্রত্যেকবার তো আমরা খাই হলো 500-600 টাকা করে। সো এবার কমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি, কত হয় ওটা জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে। চলুন শুরু করে দিই, নাফিসের ওইদিকে চলে যাই, রান্নাবাড়ি শুরু হয়ে যাবে এখনই। আর নাফিস সব কিছু আগে কিনে নিয়ে আসছে অলরেডি, তার মানে প্ল্যান প্রোগ্রাম করছি। কালকে সরকারি অফিসে গেছিলাম, তার আগের দিনও গেছিলাম সরকারি অফিসে, মানে তখন আর ব্লগ করিনি। সো আজকে তাই দেখেন আপনারা, চলে আসছি রান্নাবাড়ি শুরু হয়ে গেছে না? আলু আলু হচ্ছে যে ভুরি নাফিস কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে আসার পরে সেটাকে একদম সাফ করে ফেলা হয়েছে। এটা তেল, কত তেল, তাই না? তেল তো লাভ, ওদের তেলেই লাভ, 3 কেজির মধ্যে মনে হয় তো হাফ কেজি তেল আছে, হাফ কেজি বেশি হবে। আলু না তেল আমি আনছি, তারপরে ভুরি মাঠে যাওয়ার জন্য, তাই না? ও একদম আমার এটা কিনে নাফি স্পেশাল মশলা, তো মানে সব একবারে বুঝতে পারছি, সব একবারে বাটা মশলা এটা, এটা তো আমরা দেখতেইছি। আর তোর স্পেশাল মশলা কোথায়? এই যে এটার মধ্যে গোপন না সিক্রেট, ওই ভিতরে সিক্রেট মশলা এটা। আর অনেক রকম মশলা দেওয়া হবে, এগুলো আছে, ওই পাশে সস টস দেওয়া হবে কিছু, এই পাশে কিছু আছে, সো ফার সো গুড। 60 FPS তো চহাম লাগে, চহাম আলু ফ্রাই হওয়ার পর ভুরি ফ্রাই হবে, সব দেখাবো। পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজ পেঁয়াজ এইসব তো নাকি না হলে দিয়ে দিয়ে আবার করে নেবো না, আর অনেক মশলা দেবো, সব দেখানো দরকার নেই, মশলা দিয়ে রাখতেছে পরে চাই সব। আলু খাইতে পারো আপনারা, সেই টেস্ট হয়েছে আলু খান, মজা নেই আ রহা হ্যায়। মরিচ কুচি কুচি করা হয়েছে একদম, কুচি কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি, তো রান্না চলতেছে একদম ভাজা ভাজা, তেল দেওয়া হয়েছে আর হলো মশলা, মশলা কালারটা কি মানে অসাধারণ, আরও সুন্দর হবে একটু পরে, ভুড়ি দিয়ে দেওয়া হবে একটু পরে, মানে পানি দিয়ে দেওয়া হলো একটু। ডাউল কিনতে আসছি, ডাউল কিনলাম, তেল কিনলাম, ওই যে ডাউল ওই ডাউল আছে এদিকে। আমাদের ভুরি রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ সেটা করে চখাম হচ্ছে, চখাম কেনা নাফিস সেই হচ্ছে, সেই একেবারে ভাজা ভাজা, সেই মায়ের হবে আজকে একটা। তো ভুরি রান্না চলতেছে, দেখেন সেই কালার কি, সেই কালার নাফিস, সেই রান্না চলতেছে প্রায় শেষের দিকে, একটু টেস্ট করা যাক, আপনারা টেস্ট করেন নেন, কালার কিন্তু অসাধারণ কালার। সো পানি দিয়ে দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, এখন 2 ঘন্টা থাকবে, পুরো একদম সেই হয়ে যাবে। এ ফিউ মোমেন্টস লেটার সো সেই সেন বাইরেছে দূর থেকে, হ্যাঁ উপরে দেখতে দেখেন আসতেছি তারা ভিতরে, সেই একেবারে চখম হচ্ছে না, অনেকক্ষণ কিন্তু টাইম হয়ে গেছে, তাই না? 1.5 ঘন্টা হয়ে গেছে কিন্তু, দাউলু হচ্ছে এখন না, সেই হয়েছে সেই। ঘুম লেগে গেল, ইনশাল্লাহ হবে, আমি মজা আয়ে গেল না, ভিড়ো আপনারা কিছু করবেন একটা ইনশাল্লাহ, না আমি আমি প্ল্যান করছি কি শুনেন, নাফিজ নাফিজ আর নামিরা বিয়ে করবে বুঝছেন, তারপরে তাদের আত্মীয় স্বজন থেকে আমি একটা বেছে নেবো, তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ।
আজ ইবার জন্য বসে আছি, 30টার উঠি হইছে, বাজে 10টা প্লাস, মাথা ঘুরতেছে, লেট আজকে। আর আজকে লোকজন একটু কম আর অনেক লেট হয়েছে, ওর জন্য বাসাতেই বসছি, অন্য ছাদের যাবো না। কি করে? হ্যাঁ ভাই, সেই সেই ভাই দিয়ান ভাই, সেই সেই ভাই, সে বলেন ক্যামেরায় বলেন ভাই, সেই 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 ভাই কি অবস্থা, কোথায় অপেক্ষায় আছে? হ্যাঁ কোথায় সে কই? উপরে কে ভাই নিচে আসেন, উপরে ভাই সাতজন তো নিচেই বসি, উপরে আর নাই, কারণ মাল মুল টাই নেওয়া। এই যে ওই যে ওই যে এই না ধরে, এই যে ভাই এই না ধরুন, এই যে গামছা দেওয়া আছে, হাতটা ধুন চলে আসছে বার তোরে ভাই, আমাদের ওটাই লেগে আছে, কবে চলে আসছে রুটি, চলে আসছে 50টা। সেই খাওয়া দাওয়া চলছে, মানে এমন খাওয়া দাওয়া চলতেছে, ভিডিও করার কথা ভুলে গেছি, সেই ধোঁয়া তুলে দিচ্ছি কিন্তু আমরা, তাই না? ভাই কি অবস্থা ভাই, চলবে ভাই, কি অবস্থা? থ্যাংক ইউ নাফিজ, কি মাস্তি চলতেছে সেই খাওয়া খাওয়া বিতরণ প্লাস মাস্তি। সেই মজা হইতেছে, খাওয়া দাওয়া শেষ, পরিষ্কার, এত বড় বড় মানুষ একটু হিসাব চলতেছে, এপাশে এদিকে চিল চিল করতেছি আমরা, খাওয়া সেই হয়েছে, সেই 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 খাওয়া দাওয়া শেষ করলাম, বাইরে চলে গেছে, এখন বাজে কয়টা, 11:30। সো আমরা যাচ্ছি বাইরে চিল করব, ঠান্ডা বাতাসে আমরা একটু ঘোরাফেরা করি। আমরা হাঁটাহাঁটি করতেছি বাইরে দিয়ে, অনেক ঘোরাঘুরি করলাম, প্রায় 12টা বাজবে, গাড়ি বড় ট্রাক। সো অনেক টায়ার্ড, 12টা+ বাজে, বাসায় চলে আসলাম, অনেক হাঁটাহাঁটি করে অনেক মজা হলো, লাভ হয়তো বেশি বড় হয়নি কারণ কিছু সমস্যা ছিল, আশা করি পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করে। দেখেন ভিজে গেছে পুরো একদম। সো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন নিউ মিস ভিডিও। সাবস্ক্রাইব জন্য আদর করি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নেক্সট ডে আরো অনেক ভিডিও আসবে, কালকে থেকে ক্লাসও করব, ভিডিও অনেক পেন্ডিং আছে, সেগুলো এডিট করে আপলোড করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, সেই সেই সেই।